আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গরম প্রায় এসেই গেল, গরমে ঠান্ডা খাবার আমরা সবাই পছন্দ করি, আর সেটা যদি হয় চকলেট দিয়ে তৈরি তাহলে তো কোনো কথাই নেই। তাই আজকের পর্বে নিয়ে এলাম খুবই মজাদার চকলেট মুজ ট্রাইফেলের রেসিপি। এটা বেবিদের পাশাপাশি বড়রাও অনেক পছন্দ করবে। অতিথি আপ্যায়নের জন্য কিংবা ঘরোয়া আড্ডায় চকলেট মুজ ট্রাইফেল দারুণ একটি ডেজার্ট। এটা এতটাই মজাদার, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এরকম আরও অনেকগুলো রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তাহলে চলুন দেখে নেওয়া যাক চকলেট মুজ ট্রাইফেলের প্রস্তুত প্রণালী। চকলেট মুজ ট্রাইফেল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 100 গ্রামের একটি ডার্ক চকলেট বার। চকলেট বারটি একটি ছুরির সাহায্যে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। চকলেটগুলো মেল্ট করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে সামান্য একটু পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। এবার চকলেটের বোলটা বসিয়ে দিলাম। বোলটা অবশ্যই হিট রেজিস্ট্যান্ট হতে হবে। এবার ফুল ফ্যাট মিল্ক দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। চুলোর আঁচ মিডিয়ামে রেখেছি। চকলেটগুলো ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এখন চকলেটগুলো পাতলা মনে হলেও ঠান্ডা হয়ে গেলে ঘন হয়ে যাবে। এই পর্যায়ে চুলোর আঁচ বন্ধ করে দিয়ে চকলেটগুলো ঠান্ডা করে নিব। একটি জিপলক ব্যাগে 12টি ওরেও কুকিজ নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি নিতে পারেন। জিপলক ব্যাগের বদলে আপনারা চাইলে পলিথিন ব্যাগ ইউজ করতে পারেন। জিপলক ব্যাগের মুখটা বন্ধ করে দিয়ে একটি বেলুনের সাহায্যে কুকিজগুলো গুঁড়া করে নিচ্ছে। আপনারা চাইলে ফুড প্রসেসর ইউজ করতে পারেন। হয়ে গেছে, এবার আমরা চকলেটের লেয়ারটা তৈরি করব। হুইস্ক দিয়ে অনবরত নেড়েচেড়ে মেল্টেড চকলেটগুলো ঠান্ডা করে নিয়েছে। মেল্টেড চকলেটগুলো কিন্তু ঠান্ডা হয়ে অনেক ঘন হয়ে গেছে। সুপারমার্কেটে যে হুইপিং ক্রিম স্প্রেটা পাওয়া যায় আমি সেটা ইউজ করছি। আপনারা চাইলে হুইপিং ক্রিম ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে ইউজ করতে পারেন। হুইপিং ক্রিমের পরিমাণটা বলছি না, এটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ইউজ করবেন। একটি স্প্যাচুলার সাহায্যে আলতো করে নেড়ে হুইপিং ক্রিমটা মেল্টেড চকলেটের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে এখানে আরও হুইপিং ক্রিম লাগবে, তাই আমি আরও হুইপিং ক্রিম নিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এটা হচ্ছে মেশানোর পর হুইপিং ক্রিমের কনসিস্টেন্সি। এবার চকলেট মিশ্রিত হুইপিং ক্রিমটা একটি জিপলক ব্যাগে নিয়ে নিচ্ছি। এবার একটি গ্লাসে ওরেও কুকিজগুলো নিয়ে নিচ্ছে। এই ক্ষেত্রে পরিমাণটা আমি বলছি না, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি নিতে পারেন। জিপলক ব্যাগের মুখটা কেটে চকলেট মিশ্রিত হুইপিং ক্রিমটা দিয়ে দিচ্ছে। একটি চামচের সাহায্যে হুইপিং ক্রিমটা ছড়িয়ে বসিয়ে দিচ্ছে। এবার হুইপিং ক্রিমের স্প্রে দিয়ে হোয়াইট লেয়ারটা দিয়ে দিচ্ছি।
একই প্রসেসে বাকি লেয়ারগুলো তৈরি করে নিব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মজাদার চকলেট মোস ট্রাইফল। আপনারা চাইলে এটা এখনই সার্ভ করতে পারেন, অথবা 2-3 ঘন্টা ফ্রিজে রেখেও সার্ভ করতে পারেন। এটা অবশ্যই তৈরি করবেন। আমাদের রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর নিচের কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। বাই।